বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীকে প্রচণ্ডভাবে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পশ্চিম বর্ধমানের ফরিদপুর থানার কৃষ্ণপুর গ্রামে। গৌরবাজার গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা জিতা লাহা, তিনি স্থানীয় বিজেপির নেত্রী এবং মঙ্গলবার বিকেলে এখানেই গ্রাম চলো অভিযান ছিল বিজেপির। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে সেই গ্রাম চলো অভিযান হয় এবং এই গ্রাম চলো অভিযানে দুস্থদের বস্ত্র বিতরণ এবং মেধাবী ছাত্রছাত্রীদের শংসাপত্র বিতরণ করা হয়। এবং এই যে কর্মসূচি, এই কর্মসূচিকে বানচাল করার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখানে তাণ্ডব চালায় বলে অভিযোগ করে বিজেপি। এবং এখানেই বিকাশ লাহা, যিনি গ্রাম পঞ্চায়েত সদস্যা জিতা লাহার স্বামী, তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয় এবং তার চোখের নিচে ধারালো অস্ত্রের সাহায্যে আঘাত করা হয় বলে অভিযোগ। বুধবার সকালে বিকাশ লাহাকে প্রথমে লাউদোহা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং তারপর দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এই পুরো যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনা ছিল এলাকায়। ফরিদপুর থানায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এফআইআর দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। পশ্চিম বর্ধমান থেকে ক্যামেরায় প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইমস।